1994 সালের 30 জুন আমেরিকা বিশ্বকাপের আসর বসেছিল। দুটি আকর্ষণ নিয়ে এই বিশ্বকাপ সবার নজর কেড়েছিল। একটি ছিল পশ্চিম জার্মানি তাদের শিরোপা নিজের ঘরে রেখে দিতে পারে কিনা, অন্যটি ছিল 1986 সালের বিশ্বকাপের মহানায়ক দিয়েগো ম্যারাডোনার আন্তর্জাতিক ফুটবলের ফেরা। ব্রাজিল জার্মানিদের পরাভূত করে ম্যারাডোনা ফের আর্জেন্টিনাকে কাপ এনে দিতে পারবেন কিনা সেই স্বপ্নে বিভোর ছিল ফুটবল বিশ্ব। আর এক কুঠারঘাতে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক চরম নাটকীয় ঘোষণায় জানায়, আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনার মূত্রের নমুনা পরীক্ষায় বল বর্ধকের উপস্থিতি প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচে নিষিদ্ধ বল বর্ধক ব্যবহারে নিয়মবিধি লঙ্ঘন করায় তাকে খেলা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বিশ্বকাপে আর্জেন্টিনা দলের মেডিকেল টিমের সদস্য ছিলেন রবার্তো পেইত্রো, একজন নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ। সেই সময় স্মৃতিচারণ করে রবার্তো বিসিবিকে জানান, ফিফার এই ঘোষণায় ওই সময় আর্জেন্টিনা দলে এমন শোক বয়ে যায় যেন কেউ মারা গেছেন। রবার্তো পেইত্রো বলেন, আমি কি ম্যানেজার ব্যাসেলিকে বললাম ম্যারাডোনা খেলতে পারবেন না, তার শরীরে নিষিদ্ধ বলবর্ধক এফেড্রিন পাওয়া গেছে, তিনি টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছেন। এটা শোনার পর তাৎক্ষণিক সব খেলোয়াড়দের একসঙ্গে হতে বললেন, সবাইকে দুঃসংবাদটা দিলেন ব্যাসেল। হঠাৎ চারিদিকে স্তব্ধ হয়ে যায়, মনে হচ্ছিল কেউ মারা গেছে, কারো অন্ত্যেষ্টি হচ্ছে, সবাই চুপ, কেউ হাসি ঠাট্টা করছে না, কথা বলছে না, অনেকে খাচ্ছেও না। এই খবরে ম্যারাডোনা ভেঙে পড়েন একেবারে, কারণ তিনি জানতেন এমন কোনো মাদক বা নিষিদ্ধ কিছু গ্রহণ করেননি। কিন্তু অল্প সময়ের মধ্যে জানা গেল দিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক তাকে ওজন কমানোর জন্য একটি ওষুধ দিয়েছিলেন যার একটা উপাদান ছিল নিষিদ্ধ অ্যাফিড্রিন। এই অ্যাফিড্রিন সাধারণ জ্বর ব্যথা উপশমে ব্যবহৃত হয়। ওই ওষুধে নিষিদ্ধ পদার্থ রয়েছে তা ম্যারাডোনা নিজেও জানতেন না। তিনি জানতেন ভিটামিন নিয়েছিলেন কিছু, যে কারণে 94 বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হয়ে একেবারে মুছে পড়েন ম্যারাডোনা। সে দুঃসহ স্মৃতির পাতা উল্টিয়ে ডক্টর রবার্তো পেইত্রো বলেন, দ্বিতীয়বার পরীক্ষার ফলও পজিটিভ হওয়ায় ম্যারাডোনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। দিয়েগো সে সময় মরিয়া হয়ে গিয়েছিলেন, তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। তিনি কাঁদতে শুরু করলেন, কারো সঙ্গে কথা না বলে একটা ঘরে ঢুকে তিনি দরজা বন্ধ করে দিলেন। ডক্টর পেইত্রো বলেন, মূলত ওই ঘটনার মধ্য দিয়ে ম্যারাডোনার 17 বছরের উজ্জ্বল আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটে, আর এর সঙ্গে আর্জেন্টিনা বিশ্বকাপে জেতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কারণ ম্যারাডোনা ছিলেন দলের প্রাণভোমরা, নিউক্লিয়াস। তাকে ছাড়া দল ওই অবস্থায় বুলগেরিয়ার সঙ্গে খেলতে গিয়েছিল। বুলগেরিয়ার কাছে 2-0 গোলে হারে আর্জেন্টিনা, এরপর ম্যাচটিও হারে তারা।